ও বান্দা আমি আল্লাহর কাছে নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও জীবনে যা দরকার আমি আল্লাহ গায়েব থেকে দেয়া দিব বলেন সুবহানাল্লাহ আমার দায়িত্ব নামাজ পড়া খাবারের দায়িত্ব কার আরো জোরে বলেন বিশ্বাস আছে

সুন্দর করে ওযু করলেন সুন্দর করে গোসল করে সুন্দর করে ওযু করে আবার দুই রাকাত নামাজের জন্য দাঁড়ায় গেলেন দুই রাকাত নামাজ আদায় করার পর স্ত্রীকে দাঁড়দয়া বলেন দেখো তো খবর কি স্ত্রী বলল এখনো হয় নাই সাহাবী চিন্তা করলো আমার নবী তো মিথ্যা বলতে পারে না আমার আল্লাহ তো মিথ্যা বলতে পারে না তাহলে আমার নামাজ এখনো হয় নাই আবার সাহাবী সুন্দর করে গোসল করলেন আবার ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন তৃতীয়বারের জন্য দুই রাকাত নামাজের জন্য দাঁড়ায় গেলেন দুই রাকাত নামাজ

বললে তুমি খাবার দিবা তুমি কোরআনে ওয়াজ করেছো তিন তিন বার নামাজ হয়ে গেল কোনো ব্যবস্থা হলো না এইবার যদি তুমি না দাও আর দুই রাকাত নামাজ পড়ব এমন কোন ক্ষমতা আমার নাই পেটে আর চার পাঁচ দিন খাবার নাই ও আল্লাহ তুমি আমার মুনাজাত কবুল করে না আমার আহ্বানকে কবুল করে না। তুমি বলেছো বান্দা যা প্রয়োজন দুনিয়া সাজিব লাকুম আমার দাক আমি তোমারে দিয়ে দিব আয় আল্লাহ তোমার কাছে এসেছি পৃথিবীর কারো কাছে যাই নাই এইভাবে মুনাজাত শেষ করার সাথে সাথে স্ত্রীর চিৎকার দিয়ে বলে প্রাণের স্বামী নামাজ আর লাগবে না অটোমেটিক নামাজ আমরাও নামাজ পড়ি ভাই আর সাহাবিদরা আমার বলেন জানের স্ত্রী তাড়াতাড়ি করে গামলা বস্তা যা আছে সব নিয়ে আসো গামলা বস্তা নিয়ে আসা হলো সবগুলো আটা দ্বারা ভরায় দিল তারপর আটা বের হয় সাহাবী চিন্তা করলো গামলায় কিছু নাই কেমনে এত আটা বাইরে হয় দেখার জন্য যেই জাতা উসু করেছে আল্লাহ কুদরত বন্ধ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর ওই অবস্থায় নবীজি দরবারে চলে গেলেন বিশ্বনবীকে যখন ঘটনা বললেন আমার নবী তখন ডাক দেয়া বলেন সাহাবী তোমরা যদি এই কাজটা না করতে দেখতে যদি না যাইতে কিয়ামতের

সেই সমস্ত লোকগুলো বলবে হুজুর অসহায় দরিদ্র মানুষ সারা দিন কাজ করেছি সময় পাই নামাজের এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির একজন সাহাবী হযরতে আবু তালহাকে ডাক দিয়ে বলবে তালহা তুমি তোমার জীবনের ঘটনা শোনা দেখো এই লোকটি কি তোমার চেয়েও বেশি গরীব ছিল হযরতে আবু তালহা এমন একজন সাহাবী একটা মাত্র চাদর নিজে পড়লে স্ত্রী পড়তে পারে না উলঙ্গ হয়ে গহনে গহার মধ্যে থাকা লাগে তারপর জীবনও জীবনে একত্র আমাজ কাদা করেন